সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সাধারণ পায়জামা কীভাবে কাটিং করবেন এটি সাধারণ পায়জামা কাটিং করার জন্য কতটুকু কাপড় লাগতে পারে তা জানাবো এবং এই পায়জামা কাটিং করার জন্য আপনাদের অবশ্যই সূত্র জানতে হবে তো সেই সূত্র সম্পর্কে জানতে গেলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখানে কাপড় নিয়েছি দুই গাছ চার গ্রে কাপড় নিয়েছি এখানে দেখুন আমি এই যে পার্টে দেখাইতেছি এই পার্টে কিন্তু জোড়া পাট এখানে দুটি পার্ট আছে এখানে দুটি জোড়া পাট আছে এবং সামনে চার পাট আছে খোলা পাট এবং আমি যেদিকে আছি এই দিকে আছে দুই পার্ট অর্থাৎ জয়েন্ট পার্ট তো এখন এই সামনের দিক দিয়ে নেব আমি কমরের জন্য এবং নিচের দিক দিয়ে আমি নেব পায়ের যে মোহরি থাকে সেই মোহরির জন্য তো এই দিকে মুহুরি হবে আর সামন দিক দিয়ে হবে আমার কোমরের অংশ অর্থাৎ বেল্ট তো এখানে কাপড়টি সুন্দরভাবে বিছাবেন যাতে কোথাও ভাজ লেগে না থাকে সেদিকে লক্ষ্য করে তারপর কাপড়টি করে বিছা দেবেন এখন কাপড় বিছানোর পর আপনাদের প্রথমে একটা মার করতে হবে সামনের দিক দিয়ে অর্থাৎ উপরে যদি কোনো আঁকা বাঁকা থাকে কাপড়ে যদি কোনো আঁকা বাঁকা থাকে তার জন্য আপনারা প্রথমে একটা মার করবেন এই মার্কে আমরা কাটিং করব। যাতে এখানে কোনো প্রকার বেশি না থাকে পরবর্তীতে কোনো প্রকার যেন সমস্যা না হয় যার জন্য আমরা এখানে একটা মার্ক করে দেব এবং ওই মার্ক বরাবর আমরা এটা কাটিং করব এবং দেখুন তার নিচে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এই সেলাইটা হবে যখন আমরা জয়েন দেব উপরে একটা পট্টি থাকে সেই পট্টিটা জয়েন দেওয়ার জন্য আমরা এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দেবো তো উপরে যে অংশটুকু রয়েছে আমরা যে উপরে দাগটা দিলাম সেই দাগটা আমরা কেটে দেব আঁকা পাকা অংশগুলো এখানে আর থাকবে না তো এখন আমাদের লম্বার মেজারমেন্ট লম্বার মেজারমেন্টগুলো আপনারা কীভাবে নেবেন লম্বার মেজারমেন্ট নেওয়ার জন্য আপনারা উপরে ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি এরকম মাপে বাদ দেবেন অর্থাৎ উপরে ইঞ্চি টিপটি ধরবেন সাড়ে ছয় ইঞ্চি অথবা ছয় ইঞ্চিতে ধরবেন আপনার যতটুকু নিতে সাত ইঞ্চিতে নেওয়া যায় আপনারা বডি অনুযায়ী নিতে পারেন আপনারা সম্মত কিন্তু আমাদের হাই কিন্তু আমরা এখানে ঠিক একইভাবে মিলাব তো ঠিক এখান থেকে এখান থেকে ধরবেন সাড়ে ছয় ইঞ্চিতে বা ছয় ইঞ্চিতে নেবেন নেওয়ার পর আমাদের লম্বা যতটুকু থাকে পঁয়ত্রিশ ছত্রিশ যত ইঞ্চি আপনারা লম্বা নিতে চান বা পুরান পায়জামার মাপ নিয়ে থাকেন যদি তাহলে সেই অনুযায়ী দাগ দিয়ে দেবেন তো আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি দাগ দিলাম পঁয়ত্রিশ ইঞ্চি দাগ দেবো এবং সামনেও ঠিক একই মাপে দাগ দেবো সোজা করার জন্য এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি দাগ দিলাম এখন এটা সোজা মার্জিন টানবেন এবং নিচে যে আমরা পায়ের মুহুরি অর্থাৎ আমরা যে একটা ভাজ দেব পেস্টিং বা বকরম যেটা আমরা দেই নিচে এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি মাপে সেই অনুযায়ী আমরা এখানে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো কিন্তু আমরা এখানে দুই ইঞ্চির দাগ দেবো এই কারণে আমরা যখন বকরমটি বসাবো সেক্ষণ পনে এক ইঞ্চির বকরম নেব তখন কিন্তু আমাদের এখানে একটা ভাঁজ দিতে হবে তো জন্য আমি এখানে পনেরো দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে এখানে পনেরো দুই ইঞ্চি দাগ দিয়ে দেবেন নেশার জন্য এখন হাইয়ের মাপ হাই কতটুকু নেবেন কীভাবে নেবেন আপনারা সবসময় এখান থেকে এই লম্বার মাপ এই লম্বার মাপটি তিন ভাগ করবেন তিন ভাগ করবেন তিন ভাগ করার পর যতটুকু অংশ আসবে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি অর্থাৎ ছয়ত্রিশ ইঞ্চি মনে করেন তিন বারং ছত্রিশ এবং এক ইঞ্চি প্লাস করে নেবেন এক ইঞ্চি প্লাস করে নিয়ে আপনারা এখানে দাগ দিয়ে দেবেন ওই দাগ দিয়ে দিলাম এখানে তেরো ইঞ্চির দাগ দিয়ে দিলাম তো এটা হচ্ছে হাইয়ের মাপ এটা সোজা মার করেন সোজা মার করার পর এখন আপনারা এখানে কোমরে কতটুকু লুজ দেবেন এখানে লুজের অংশটুকু হচ্ছে এইভাবে আপনারা আপনাদের কামিজের যদি মাপ নেন তাহলে সেই অনুযায়ী আমার এই কামিজের মাপ পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশকে আমি না ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমি তিন চার ভাগ করব চার ভাগ করলে হয় নয় ইঞ্চি নয় ইঞ্চি এবং এখানে প্রত্যেকটি পায়জামার ক্ষেত্রে আপনারা এখানে আড়াই ইঞ্চি লুজ দিতে পারেন আড়াই ইঞ্চি লুজ দেবেন লুজ দেওয়ার পর আপনাদের রসি সম্মত কেমন লুজ দেবেন সেই অনুযায়ী আপনারা এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যতটুকু আসে ততটুকু দিতে পারেন তো এখানে আমি চার ইঞ্চির লুজ দিয়ে দিলাম চার ইঞ্চি থেকে আরও এই দেখুন এখান থেকে আরো হাফ ইঞ্চি আমার দিক দিয়ে নেবেন আপনারা যেদিকে থাকবেন সেই দিক দিয়ে মাইনাস করে নেবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিকে আমরা যখন প্যান যেভাবে কাটিং করি ঠিক সেইভাবে একটা এখানে রাউন্ড শেপ করে দেবেন শেপ করে দিলাম এভাবে দিয়ে দেবেন এখন নিচে এখানে আমার পায়ের মুহুরি হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি হলে ছয় দুগুনো বারো ইঞ্চি ছয় দুগুনু বারো ইঞ্চি হয় এবং আরও আমরা এক ইঞ্চি যোগ করে দেবো দেখুন আরও আমরা এক ইঞ্চে যোগ করব পরবর্তীতে কম বেশি করার জন্য তো এখন এখানে দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাবো এখন এরকম শেপ স্কেল দিয়ে আপনারা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলাবেন এভাবে মিলাবেন এবং নিচের দিক দিয়ে দেখুন এখানে একটু বাঁকা করে দিতে হবে এখানে বাঁকা না করে দিলে পরবর্তীতে আমরা যখন বকরম বা পেস্টিং দিয়ে একটা মোড়াবো তখন কিন্তু খারাপ হবে খারাপ হয়ে যাবে যার জন্য আমরা এখানে একটু পাকা করে দেবো তো এখন আমার মেজারমেন্ট কিন্তু ওকে হয়ে গেছে এখানে আর কিছু নাই দেখুন এখন আমরা যে উপরে যে বেলপটটি নিব সে বেলপট্টি হবে এখান থেকে এই অংশ থেকে আমরা বেলপটটি তৈরি করবো তা বেলপট্টি তৈরি করার জন্য আপনারা সময় এই সাইডে কিন্তু নেবেন এই অংশটুকু নেবেন আর যখন আপনারা কাপড়টি বিছাবেন তখন কিন্তু আমি যেভাবে দেখালাম এই পাশে জোড়াপাট এই জোড়াপাটের টি নিচে রাখবেন জোড়াপার নিচে রেখে আপনারা কাটিং করবেন তাহলে পরবর্তীতে বেল কাটিংয়ের জন্য এই অংশটি ব্যবহার করতে পারবেন তো এখন আমি কাটিং করতেছি আপনারা দেখুন তো দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করেন বেল আইকন বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার এই ভিডিওতে লাইক করে দেবেন তো আমার এখন পায়জামার নিচের অংশটুকু কাটা হয়ে গেলো এখন আমরা বেলপট্টি কাটব তো বেলপট্টি কাটব কীভাবে দেখুন আমি যে অংশটুকু নিচে রেখেছিলাম দেখুন জোড়াপাট আছে সামান পাশে এই যে জোড়াপাট এই জোড়াপাট এবং পায়ের অংশটুকু উপরে রাখবেন উপরে রাখার পর এখানে একটা ভাঁজ দেবেন অর্থাৎ এখানে রাবার হবে রাবারের জন্য আপনারা আমি দেখাইতেছি আপনাদের আপনারা দেখতে থাকুন এই যে এখানে আমি দু ইঞ্চি অর্থাৎ পনের দুই তো নিতে পারেন যদি চ্যাপ্টার রাবার হয় তাহলে একটু দুই ইঞ্চির দেবেন যদি চিকন রাবার হয় তাহলে পনের দুই ইঞ্চির দেবেন এভাবে একটা দাগ করে দেবেন এটা হচ্ছে রাবারের জন্য এটা রাবারের অংশ এই যে পনের দুই ইঞ্চি আমি দাগ দেবো একটা এটা রাবারের অংশ রাবারের জন্য এটা সোজা একটা মার্জিন করবেন আর মার্জিন করার পর এখন দেখুন এখানে আমাদের বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো লং ছত্রিশ হয় লং ছত্রিশ এবং এখান থেকে আরও ছয় ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি লুজ করে দেবেন ছয় ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি লুজ করে দিলে যতটুকু আসবে ছত্রিশ আর ছয় ইঞ্চি লুজ করলে যতটুকু হয় সেই ততটুকুকে আবার চার ভাগে ভাগ করবেন ভাগ করার পর এইভাবে একটা দাগ করে দেবেন এইভাবে একটা দাগ করে দেওয়ার পর দাগ করে দেবেন দাগ করে দেওয়ার পর এখানে আরও হাফ ইঞ্চি বাড়তি রাখবেন সেলার জন্য এভাবে দাগ করে দেবেন দাগ করে দেওয়ার পর এখন আমরা যে পূর্বে দেখিয়েছিলাম এখানে ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি মাইনাস করে আমরা দাগটা নিয়েছিলাম সেই অনুযায়ী এটাকে এখানে বসাতে হবে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চির দাগ দেবো এখানে সাড়ে ছয় ইঞ্চির দাগ দেবো দাগ দেওয়ার পর সোজা মার্জিন টানবো যাতে কোনো কম বেশি না হয় আঁকা পাকা না হয় যার জন্য আমরা এই শেপ স্কেলটি বা এই স্কেলটি ব্যবহার করব। এখন আমি কাটিং করতেছি তো এখানে সাধারণ পায়জামা কাটিং করা অনেক সহজ আমি আপনাদের কাছে দেখালাম সূত্র যেটা দেখালাম যে এই কুচির জন্য কীরকম সূত্র নেবেন এবং লম্বা কিভাবে নেবেন কোন মেদর কোথা থেকে নেবেন সব দেখালাম আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই পায়জামা সাদান পায়জামা চুড়ি পায়জামা এগুলো কীভাবে সেলাই করে সেই বিস্তারিত জানাবো আমার এই চ্যানেলে আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আমার এই স্পেসটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এখন আজকে আমি দেখালাম যে কিভাবে আপনারা পায়জামা কাটিং করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পায়জামা সেলাই এবং কিভাবে এটি সেলাই করে কীভাবে রাবার লাগায় কতটুকু রাবার লাগায় সব কিছু আমি আপনাদেরকে জানাবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু